হাই এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেস এর আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর এখন গরমকাল, গরমের মধ্যে তো সবারই খুব কষ্ট হচ্ছে, কারণ যা গরম পড়ছে আর থাকাটাই খুব অসহ্যকর ব্যাপার, যেন ঘরেতে একদম থাকা যাচ্ছে না। আজকের গরমে ভাবলাম তোমাদের সাথে খুব একটা ভালো জিনিস শেয়ার করি, কারণ ব্লগে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়িতে এই গরমের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে যেটা এমন একটা জিনিস আছে সেটা দিয়েই আমরা আজকের জিনিসটা বানাতে পারবো। যেহেতু গাছে এই গরমে সবার গাছে আম হয়েছে, আর আমাদেরও তো প্রত্যেকটা গাছেই আম হয়েছে, আম দিয়ে অনেক কিছু বানানো হয়ে গেছে, কিন্তু নানা কাজে ব্যস্ত থাকার কারণে সেইভাবে হয়নি। তা আজকের যেটা মেনলি বানাবো, আজকের আম সত্ত্ব বানাবো, কারণ আমাদের অনেক গাছে আম হয়েছে আর সব পেকে পেকে আম পড়ে যাচ্ছে, এতটাই গরম গাছে আম থাকছে না, বেশিরভাগ সব আম পড়ে যাচ্ছে আর অল্প কিছু রয়েছে। তা সেই জন্য আজকের যেসব কিছু আম আমি রেখেছিলাম এবং আবার পাড়া হয়েছে, সেই জন্য সেগুলো দিয়ে আজকের আম সত্ত্ব বানাবো। তাহলে চলো আজকের আম সত্ত্বটা কীভাবে বানাই সেটা দেখে নেওয়া যাক। আমাদের আম গাছে প্রত্যেকটা গাছেই অনেক আম হয়েছিল, এই গাছটাতেই শুধুমাত্র আমগুলো রয়েছে, নইলে সব গাছের আম গরমে পেকে ফেটে সব বেশিরভাগ সব পড়ে গেছে। এই গাছটাতে কটা আমটাও রয়েছে এখনো। আম সত্ত্ব করার জন্য এখানে সবই যে আম আছে সবই পাকা আম, কারণ আম সত্ত্ব করার জন্য পাকা আম লাগবে। এবার এই আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি কিছু আম ছাড়িয়ে রেখেছি, আর এবারে এটা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু পাকা আম, এইভাবে খোসা টানলেই উঠে যাবে। একদম পাকে পেকে একদম তলতলে হয়ে গেছে, আমগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইভাবে সব আম এখানে এইভাবে ছাড়িয়ে নেব। নেয়ার পরে এর যে সত্ত্বটা আছে, শুধুমাত্র এই সত্ত্বটাকে বের করে নিতে হবে, সেটাও তোমাদের দেখাচ্ছি কিভাবে। এবার এই আমগুলো আগে ছাড়ানো হয়ে যাক, তারপরে এটাকে এই আমের এই শুধু সত্ত্বটাকে বের করে নেব। আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আমি গিয়া ঘাস নিয়ে নিয়েছি, এর থেকে ভালো করে সত্ত্বটাকে বের করে নেব। যাদের কাছে গিয়া ঘাস নেই, পাকা আম এমনি হাত দিয়ে ভালো করে চটকে নিলেও এই সত্ত্বটা বেরিয়ে যাবে। খুব ভালো করে এর থেকে সত্ত্বটাকে বের করে নিতে হবে। এই আম সত্ত্বটা অনেক দিনই থাকে এবং কিচ্ছু হয় না, যেটা আমরা দোকানে কিনে খাই সেটা বাড়িতেই খুব সহজে আমরা বানিয়ে নিতে পারবো। আমরা প্রতি বছরই বানাই, এবছরও হয়েছে অনেকগুলো, আবার আজকেরও হচ্ছে। তা ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিই, যাদের অনেক আম গাছ আছে এবং যারা আম খেতে খুবই ভালোবাসো তারা খুব সহজে বাড়িতেই আম সত্ত্বটা বানিয়ে রাখতে পারবে। যে আম সত্ত্বটা বের করে নিয়েছিলাম সেটাকে এবারে হালকা আঁচে বসিয়ে দিয়েছি। এটাকে প্রায় হালকা আঁচে এইভাবে নাড়তে হবে আধ ঘন্টা ধরে, কারণ আমের যে হালকা হালকা জল ভাবটা থাকে সেটা পুরোপুরি মেরে নিতে হবে, যাতে জল জল থাকলে তাহলে আম সত্ত্বটা ভালোভাবে হবে না। আর এতে পরিমাণ মতন চিনি দিতে হবে, আর যে পরিমাণে নুন খান সেই অনুযায়ী নুনও দিতে হবে। এটাকে কিন্তু ভালো করে জল না মেরে নিলে আম সত্ত্বটা ভালোভাবে হবে না। আর এইভাবে নাড়তে থাকতে হবে যাতে কলাটা ধরে না যায়। এতে হালকা করে অল্প তেল নিয়ে রিফাইন তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। আম সত্ত্বটা আধ ঘন্টা ধরে নাড়ার পরে একদম একটা আঠা আঠা ভাব এসে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে।
আম সত্ত্বগুলো করে এইভাবে রোদে দিতে হবে। আমাদের এই দুটো অনেক আগে করা, দেখো প্রায় শুকিয়ে গেছে, এগুলো তোলা যাচ্ছে, এইভাবে তোলা যাচ্ছে। এই আম সত্ত্বগুলো যেহেতু অনেক আগে করা সেই জন্য এগুলো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো আজকের করা, এগুলো এখনো শুকায়নি। আরো দু তিন দিন ভালো করে রোদ খাওয়াতে হবে। আম সত্ত্ব রেডি হয়ে গেছে, ওগুলো দু তিন দিন এইভাবে শুকাতে হবে, উল্টে পাল্টে খুব ভালো করে শুকিয়ে। দেখো আম সত্ত্বগুলো কাটাও হয়ে গেছে একদম। দোকানে যেমন আম সত্ত্ব আমরা কিনে খেয়ে থাকি, আমরা সেটা বাড়িতেই প্রতি বছরই বানাই এবং এই বছরও বানানো হয়েছে, আর এটা খেতেও খুবই টেস্টি। এটা অনেকদিনই রাখা যায়, আমরা প্লাস্টিকে আবার এটাকে প্যাক করে রাখি, আরও অনেক এখনও শুকাচ্ছে। অল্প পরিমাণ চিনি, আর যদি আম খুব মিষ্টি হয় চিনি দিতে হবে না, খুবই খুবই টেস্টি হচ্ছে। আমি বানিয়েছি বলে খেয়ে বলছি তেমন কোনো ব্যাপার না, তোমরা নিজেরাই বাড়িতে বানাবে। এটা মেনলি আমার থেকে আমার শাশুড়ি মা ভালো করে, আমি হেল্প করি একটু আধটা, কিন্তু মাই বেশিরভাগ বানায়। এটা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে বা কেমন খেতে বা তোমরা কেমন বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরও একটা জিনিস পরের ভিডিওতে তোমরা দেখবে, সেটাও একটা আমের খুব ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের ব্লগটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।